great things are achieved through great sacrifice. Sheikh Mujibur Rahman, 20th May 1959. আমার কাছে বঙ্গবন্ধুর যদি আমি সমগ্র জীবনকে বিশ্লেষণ করি এমনকি একেবারে বাল্যকাল থেকে তাহলে বঙ্গবন্ধুর আদর্শ হলো মানুষকে ভালোবাসা মানুষের জন্য কাজ করা অকৃত্রিমভাবে ভালোবাসা এবং নিজের সমগ্র আন্তরিকতা সততা নিষ্ঠা এবং সমগ্র আত্মত্যাগ দিয়ে মানুষকে এবং দেশকে ভালোবাসা দেশের সেবা করা এটাই হলো বঙ্গবন্ধুর আদর্শ যদি আমরা প্রিসাইজলি বলি এবং আপনি দেখবেন যে বঙ্গবন্ধু একেবারে ছোট খোকা স্কুলে যাচ্ছে ভাই সেই খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু আপনি যদি বিশ্লেষণ করেন একই পাবেন যে মানুষের যে মানবিক গুণ কারণ আপনি যখন খোকা সে তো কোনো রাজনীতি বোঝে না বোঝে গণতন্ত্র বোঝে না শোষণও বোঝে না কিন্তু তাকেও দেখেন আমরা তার সেই বাল্যবালার কাহিনী পরে আমরা দেখেছি যে সেই স্কুলে যায় নিজের স্যান্ডেলটা আরেকজনে তার সহপাঠী তার পায়ে স্যান্ডেলে নিজেরটা দিয়ে চলে আসে নিজের গায়ের চাদরটা দিয়ে চলে আসে কিংবা নিজের ছাতাটা দিয়ে চলে আসে এমনকি দেখা গেছে যে নিজের জামাটা খুলে দিয়ে চলে আসা অর্থাৎ এই যে একেবারে নিঃস্বার্থভাবে নিজের সমগ্র উজাড় করে দিয়ে মানুষকে ভালোবাসা আমি বলবো যে বঙ্গবন্ধু সেভাবেই জন্মগ্রহণ করেছেন এবং তারপরে যদি আপনি প্রত্যেকটা স্টেপ দেখেন ছাত্র জীবন হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করা মানুষের উপরে যে শোষণ হচ্ছে এবং সেই ক্যালকাটার জীবনে দেখেন এবং যখন দাঙ্গা হয়েছে সেখানে দেখেন যে শুধু হিন্দু মুসলমান সবাই পাশেই দাঁড়িয়েছে যে যেখানে বিপদগ্রস্ত হয়েছে যেমন মুসলিম এলাকায় যারা হিন্দুরা বিপদগ্রস্ত হয়েছে সে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং এই যে মানুষের জন্য কাজ করা দেশ তো একটা মানুষ এবং আমি যদি বলি দেশ সেবা সেটা কী সেবা মানুষেরই সেবা এবং সেটা আস্তে আস্তে হয়তো একটা রাজনীতিক একটা আদর্শ কীভাবে করবেন কী কারণে মানুষ বঞ্চিত হচ্ছে সেই সব রূপ লাভ করেছে কিন্তু আমি বলবো যে বঙ্গবন্ধু সে কারণেই যে বঙ্গবন্ধু একজন শুধু শ্রেষ্ঠ বাঙালিই নয় বঙ্গবন্ধু বিশ্লেষণ করলে আপনি একজন বিশ্ব একজন ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষদের মধ্যেও তিনি একজন এবং আবার যদি তার রাজনীতিকে বিশ্লেষণ করেন সেই জায়গাটাও আপনি সেটা পাবেন যে অন্যায়কে প্রতিবাদ করা যারা বঞ্চিত শোষিত তাদের পাশে দাঁড়ানো তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তির জন্য কাজ করা এই জন্য অনেকে বলে বঙ্গবন্ধু কি স্বাধীনতার জন্য রাজনীতি করেছেন না তাই না বঙ্গবন্ধু তো আস্তে আস্তে গড়ে উঠেছেন কিন্তু যে অবস্থা গেল আমরা দেখছি যে যে ব্রিটিশ শাসনে সেখানে বেঙ্গলে এই যে জমিদারদের যে শোষণ নির্যাতন এবং এই ব্রিটিশরা তারা ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি গ্রহণ করে আপনি দেখবেন যে যেমন এই বাংলায় কৃষক টিষক সাধারণ মুসলমানরাই ছিল কিন্তু এখানে আবার জমিদাররা বেশিরভাগ ছিল হিন্দু এটা আবার হিন্দু অধ্যুষিত এলাকায় দেখবেন যে অনেক বড় বড় জমিদার মুসলমান বা এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট আইন চিরস্থায়ী বন্দোবস্ত তারা করেছিল করে সেখানে দুইটা শ্রেণী করে একটা জমিদার ভূমির মালিক তারা তাদের জীবনযাপন কেমন হবে আর একটা শ্রেণী তারা চাষি বা রায়ত প্রজা এভাবে করেছে তা বঙ্গবন্ধুর ও আমরা দেখি যে ক্যালকাটাতে বা এই যে ইভেন বঙ্গবন্ধু যে মুসলিম লীগের যে কর্মী হিসাবে কাজ করেছে সেখানেও কোনো পার্থক্য নাই পরবর্তীতেও যে মূল লক্ষ্যটা ছিল একটা মানুষের উপর যে শোষণ সেটাকে দূর করা গরিব জনগোষ্ঠীকে তাদের দারিদ্র দূর করা তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা এবং এই জন্য দেখবেন বঙ্গবন্ধু প্রায়ই বলেছেন যে আমি যদি মানুষের দুবেলা পেট ভরে খাবারের ব্যবস্থা করতে পারি তার কাপড়ের ব্যবস্থা করতে পারি তার শিক্ষার ব্যবস্থা করে এবং শান্তিতে ঘুমানো তাহলে আমি টুঙ্গিপাড়া চলে যাব দেখেন এটা আল্লাহর কি হুকুম বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া এসে আছেন কি অদ্ভুত আজকের আপনাদের সাথে
কথা বলতে গিয়ে এই কথাটা আমার মনে আসলো। উনি তো প্রায় এটা বলতেন, বঙ্গবন্ধু তো টুঙ্গিপাড়া থাকার কথা না, তাই না? কিন্তু তার কী অদ্ভুত, হঠাৎ আমার মনে হলো যে এই যে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় শুয়ে আছেন, এটাই ছিল তার সাধনা। এবং দেখেন যে জীবনযাপন তিনি করেছেন কত সিম্পল, তার জীবনযাপন ছিল বঙ্গবন্ধুর। আজকে তো 32 নম্বর বাড়িটা অনেক সংস্কার করা হয়েছে, এই বাড়িটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসে সংস্কার করেছেন, মিউজিয়াম করেছেন। এই ওয়ালগুলো কী ছিল, এবং এই বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর যে বাড়িতে যে এক্সেস, অবাধ এক্সেস, সেই খুনিদের থেকে শুরু করে, ভালো মানুষ থেকে শুরু করে, একজন রিক্সাওয়ালা শ্রমিক থেকে শুরু করে, দেশের শিল্পপতি বলেন, সকলের অবাধ অ্যাক্সেস ছিল, কাউকে জিজ্ঞেস করতে হতো না। আমার বাবা ক্যালকাটাতে ওই বেকার হোস্টেলের ছাত্র ছিলেন, আমার বাবা বলছেন একটা কথা যে একবার বঙ্গবন্ধুর কাছে তার কোনো সহপাঠী বা কিছু টাকা চাইছে, তা বঙ্গবন্ধুর যা ছিল সবই দিয়ে দেশে পকেট দিয়ে বের কর। ওই সময় তো টাকা এমন না যে সাথে টাকা, মনে করেন 5 টাকা 2 টাকা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট। তখন আব্বা বলছে যে তুমি মানে হোস্টেলে যাবা কীভাবে, বলছে হেঁটে যাব। আছে না যে রিক্সা ভাড়াটাও কিন্তু বা বাস ভাড়াটাও রাখে নাই, তো ঠিক আছে হেঁটে যাব। একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ যে জীবনযাপন করতেন, তার চাইতেও দারিদ্র সিম্পল জীবনযাপন করতেন। বঙ্গবন্ধুর যে পাঞ্জাবিগুলো ওখানে আছে, কয়টা পাঞ্জাবি ছিল বঙ্গবন্ধুর দেখেন, আমাদের কত পাঞ্জাবি, সিম্পলি সুতির পাঞ্জাবি কয়টা, এবং সেই পাঞ্জাবিতে হাতে সেলাই করা আছে, হয়তো বেগম মুজিব সেলাই করে দিয়েছে। বাংলাদেশ 75 ছিল, এত গরিব ছিল না যে একটা পাঞ্জাবি রাষ্ট্রপতি যদি বলেন গিফট, আমাদের ওনাকে গিফট দেওয়ার লোকের অভাব ছিল, এটা কল্পনা করা যায়। একটা গল্প আমি শুনেছি যে 74 সালে যখন দুর্ভিক্ষ, তো বঙ্গবন্ধু স্বাভাবিকই তো খুব চিন্তিত, আমরা জানি যে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র কী ছিল, তো সেখানে বঙ্গবন্ধু খাদ্যমন্ত্রী ছিল ফণীভূষণ মজুমদার, তার সহকর্মীরা ওই রকম ছিলেন। ফণীভূষণ মজুমদার মৃত্যু পর্যন্ত ঠিকমতো খেতে পারে নাই, খেতে বসলেই এই কথা বলতেন যে আমি খাদ্যমন্ত্রী ছিলাম, দেশের মানুষ না খায় মারা গেছে। তা বঙ্গবন্ধু একদিন বন্ধের দিনে ফণীভূষণ মজুমদারের বাড়িতে গেছে, একটা লাঞ্চ টাইমের কাছাকাছি সময়, যে ওনারই হলো যে আমার দেশে এই অবস্থা, খাদ্যমন্ত্রী কী খায়। বঙ্গবন্ধু ফণীভূষণ মজুমদারের বাড়িতে গেলেন, এবং এমন একটা ওই লাঞ্চের আগে তো এক কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে লাঞ্চের টাইম হয়েছে, ওনাকে ফণীদাকে তার সদস্যরা লাঞ্চে ডাকতেছে, এবং উনি বলছে যে বঙ্গবন্ধু চলেন। তো বঙ্গবন্ধুও গেছেন টেবিলে, তো দেখেন যে রুটি এবং ভাজি, জাস্ট সিম্পল আটার রুটি আর ভাজি। অনেক রাষ্ট্রনায়কই মনে করেছে যে বাংলাদেশ টিকবে না, আলটিমেটলি হয়তো মার্স করে যাবে পাশের রাষ্ট্র রাষ্ট্রের সাথে, কারণ বাংলাদেশ একেবারে শূন্য হাতে বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সব কিছু বিধ্বস্ত, একটা টাকা নাই ফরেন কারেন্সি। আজকের আমাদের দেখেন কত বিলিয়ন ফরেন কারেন্সি, বাংলাদেশের প্রথম ফরেন কারেন্সি হলো বঙ্গবন্ধুকে জার্মান সরকার উপটৌকন হিসাবে কিছু ডলার দিছে, সেটা আপনার রাস্তাঘাট ধ্বংস, মুক্তিযোদ্ধাদেরও ব্রিজটিজ উড়িয়ে দিতে হয়েছে পাকানাদের বাহিনীকে প্রতিরোধ করার জন্য, স্কুল কলেজ বাজার পোড়াই দেওয়া হয়েছে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার অঞ্চল আমাদের গ্রাম পর্যন্ত গণহত্যা হয়েছে, পোড়াই দেওয়া হয়েছে। তো আপনার শিল্প কারখানা, খাদ্য গোদামে খাদ্য নাই, পর্যাপ্ত গুদাম নাই, আপনার একেবারেই তো একটা বিধ্বস্ত শূন্য রাষ্ট্র। আপনি 1,20,00,000 মতো লোক ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল, রেজিস্টার্ড শরণার্থী ছিল 99 লাখ অলমোস্ট, আমাদের 2.5-3 কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে, আপনি পালাইছেন গিয়ে আর একজায় বাড়িঘর ফালাইয়া, সেই লোকগুলোকে রিহ্যাবিলিট করা, স্কুল কলেজগুলো চালু করা, এবং তার মতো সময়েও দেখেন প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করলেন, শূন্য ট্রেজারি শূন্য, আপনার সব কিছু শূন্য, খাদ্য নাই, আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশ্বের স্বীকৃতি আদায় করা রাষ্ট্রগুলো বিভিন্ন সংস্থায় মেম্বার হওয়া, সেরকম একটি দেশে যেটা অকল্পনীয়, আজকের যে বাংলাদেশ এগিয়েছে, মধ্যমায়ের দেশ হয়েছে, আপনি যদি চিন্তা করেন বঙ্গবন্ধু 3 বছরে দেশটাকে যে ভিত উপরে দাঁড় করেছিল, যে ফাউন্ডেশন তিনি দিয়েছিলেন, এটি অকল্পনীয়। এই জন্য বাংলাদেশ শুধুমাত্র বঙ্গবন্ধুর অসীম আত্মত্যাগ
আর নিষ্ঠা সাহস দিয়েই হয় নাই। যদি তাকে বঙ্গবন্ধুকে এই জায়গায় বলেন তাহলে বলতে হবে তার অসাধারণ প্রজ্ঞা এবং মেধা। এই যে বাংলাদেশ আন্দোলনটাকে, মুক্তি সংগ্রামেরটাকে আপনি দেখেন, এখন তো বোঝা যায়, অসমাপ্ত আত্মজীবনী পড়লে আপনি বুঝতে পারবেন, এর আগে হয়তো আমার এই কথাটা অত গ্রহণযোগ্যতা পেত না, যে তার যে অসাধারণ মেধা এবং আত্মত্যাগ প্রজ্ঞা, তার সাথে তার দেশের প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা, অসীম সাহস এবং আত্মত্যাগ, তার মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে। কত পরিকল্পিতভাবে স্টেপ বাই স্টেপ সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তিনি এই দেশ করেছিলেন। আজকের যে বাংলাদেশ দেখেন, আমরা এগিয়েছি, আপনাকে চিন্তা করা যায় বাংলাদেশ জিও পলিটিক্যাল কী অবস্থানে আছে। বাংলাদেশে চীন ইনভেস্ট করতেছে, চীন আমাদের বন্ধু, আমাদের মুক্তিযুদ্ধে চীন বিরোধিতা করেছিল, আবার ইন্ডিয়াও আমাদের বন্ধু, জাপানও আমাদের ভালো বন্ধু, আমেরিকাও ইনভেস্ট করতেছে। এই এই যে দেশগুলো পরস্পর তারা কত বিরোধী একজন আরেকজনের, সেই সবার সাথে ভালো সম্পর্ক রেখে, এটা কিন্তু আপনি কোনো দেশের সাথে নাই, বিশ্বের আরেকটা দেশ দেখেন যে যারা এতটা মেনটেন করতে পারছে, একটা দেশের নাম বলেন ও রাশিয়া, সবাই তো আমাদের এখানে ইনভেস্ট করছে। এবং এই যে জোট নিরপেক্ষ নীতি বলেন, এই যে সকলের সাথে বন্ধুত্ব বলেন, সেটা জাতির জনকের সুযোগ্য কন্যা, সেটা সেই জায়গাটা পেরেছে, এটা কিন্তু কল্পনা করা যায়। দেখেন এই যে আমি যে বললাম যে প্রত্যেকটা দেশ যে আমরা সহায়তা নিচ্ছি বা সেই বন্ধুত্ব আছে, এবং বঙ্গবন্ধু সেটা বারবার বলতেন যে ভিক্ষার ঝুলি তিনি পছন্দ করতেন না। বঙ্গবন্ধুর চেতনা আমি আবারও বলতে চাই, এই বঙ্গবন্ধুর দর্শন চেতনাটা খুবই সিম্পল, আমাদের এইটাই ছড়াই দিতে হবে, মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধা সম্মান, মানুষের প্রতি ভালোবাসা, দেশকে ভালোবাসা নিঃস্বার্থে নিঃস্বার্থে। এই জন্যই বলা হয় যে এই যে পিতার সাথে পুত্রের যেমন সম্পর্ক, ঠিকই বঙ্গবন্ধুর সাথে এই দেশের মানুষের সম্পর্ক সেরকম শর্তহীন। এবং বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে, এই যে আত্মত্যাগ, এই যে সিম্পলিসিটি, এটাকে আমাদের অর্জন করতে হবে, এটাকে ছড়াইতে হবে। এবং তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকের যে তার যদি আদর্শ আমরা বলি, খুবই রিলেভেন্ট ফর দি ওয়ার্ল্ড। আপনি দেখেন যে মূল যে রাষ্ট্রের সংবিধানের যে মূল নীতি সমাজতন্ত্র, বঙ্গবন্ধু বলছে যে আমি ওই পশ্চিমের সমাজতন্ত্র চাই না, তার মতো করেই একটা শোষণহীন সমাজ এবং তার মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে সেটা তিনি বলেছেন। ধর্মনিরপেক্ষতা যদি বলেন, খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু বর্তমানে, যে আজকের ধর্মকে অপব্যবহার করে একটি চক্র সারা পৃথিবীকে তা কিন্তু অশান্ত করে ফেলছে। আপনি দেখেন এই যে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় থ্রেট সেটি, একটা হলো দুর্নীতি, আমি তার চেয়েও বড় থ্রেট এটা। কেন? একটা দেশকে এগিয়ে যাওয়ার জন্য সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সেটি তার ইন্ডিয়াতে অনেক এগিয়ে গিয়েছিল। আজকের ইন্ডিয়াতে যে ধর্মীয় উন্মাদনা বা ধর্মভিত্তিক যে উন্মেষ বা জাতীয়তাবাদ, ধর্মীয় জাতীয়তাবাদের যে আস্ফলন বা উন্মেষ, যেটা আপনি বলেন, সেটা যতই আমরা চাকচিক্য দেখি না কেন, ইন্ডিয়াকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। যেখানে ইন্ডিয়ার গ্রোথ ছিল 8-9, সেটা নেমে কোভিডের আগেই, আমি 2009 ডিসেম্বরে ইন্ডিয়াতে চিকিৎসা ছিলাম, তখন যে জেআরসি সিএ নিয়ে আন্দোলন আন্দোলন হচ্ছে, তখন আমি টিভিতে এইসব খুব ফলো করেছি, তখন তাদের আরোহীতে নেমেছে। আজকের করোনার সময় তো -7 পর্যন্ত হয়েছিল, এখন এই স্টেপে 0.4। তাহলে এইটা একটা বিষয় দেখেন, উনি ব্যাখ্যা করছে ধর্মনিরপেক্ষতা, ওয়েস্টার্ন সেকুলারিজম হলো রাষ্ট্র ইনডিফারেন্ট থাকবে, রাষ্ট্র উদাসীন থাকবে, বিচ্ছিন্ন থাকবে পুরোপুরি ধর্ম থেকে, ধর্ম যার যার হবে। কিন্তু বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা তা ছিল না। বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা ছিল যে সকল ধর্মের প্রতি মর্যাদা দেওয়া এবং ধর্ম পালন করতে মানুষকে স্বাধীনতা দেওয়া, সহায়তা দেওয়া। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করেছেন, অন্য অন্য যে ধর্মীয় ট্রাস্ট সেগুলো করেছেন, যে শুধু একজন নাগরিক, আমরা বাংলাদেশের মানুষ ধর্মবিরু, সে যার ধর্মের তার যে বিশ্বাস সেটাকে রেসপেক্ট করা প্রত্যেকটা নাগরিকের, আবার সহায়তাও কিন্তু দেওয়া, এইটাই এখানে ধর্মনিরপেক্ষতা বলা হয়েছে। তা আমরা সেটা জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী যার যে অ্যান্ডারসন বা পশ্চিমা যে ন্যাশনালিজম,
সেই ন্যাশনালিজমের মধ্যে কিন্তু একটা উগ্রতা বিচ্ছিন্নতাবাদ ছিল। কিন্তু বঙ্গবন্ধু এটারও ব্যাখ্যা দিয়েছে যে জাতীয়তাবাদ মানে না যে আমরা একটা একটা ইয়ে তৈরি করে যে এই জাতীয়তার মধ্যে আন্তর্জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের মধ্যে মানবাধিকারবাদ তিনি তার ছিল। সুতরাং তার এই আমাদের এই আদর্শই এই চেতনায় ছড়াই দিতে হবে।